এদিকে ঈদ সামনে রেখে মশলার পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম চড়া। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সানবীর রূপল, সরাসরি যাচ্ছি তার কাছে। চড়া মশলার বাজার, বিশেষ করে জিরার দাম বেড়ে গেছে এবং জিরার দাম বেড়ে যাওয়ার ফলে যারা জিরা কিনতে আসছেন, বিশেষ করে কুরবানির ঈদে জিরার চাহিদা পর্যাপ্ত পরিমাণ বেড়ে যায় এবং সেই চাহিদার কথা মাথায় রেখে কিন্তু যারা কিনতে আসছেন তারা এসে দেখছেন যে জিরার দাম বেড়ে গেছে এবং 840 থেকে 850 টাকা দরে জিরা বিক্রি হচ্ছে। এছাড়া অন্য যে মশলাগুলো আছে, বিশেষ করে এলাচ, দারুচিনি বা লং, সেই দাম গুলোর দাম খুব একটি বাড়েনি। তবে পোলার চালের দাম চড়া, এবং পোলার চালের বলতে শুধুমাত্র খোলা পোলার চালের দাম খুব একটা বাড়েনি, তবে কর্পোরেট যে পোলার চাল অর্থাৎ প্যাকেটজাত পোলার চাল, সেই প্যাকেটজাত পোলার চালের দাম কিন্তু অনেক বেড়ে গেছে। গত ঈদেও যে পোলার চালগুলো 150 টাকার প্রত্যেক কেজির প্যাকেট ছিল, সেটি পাইকারি দামেই হচ্ছে 160 টাকা এবং সেটি বিক্রি খুচরা বাজারে বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকা। তো পোলার চালের এই অস্বাভাবিক দাম বৃদ্ধি আসলে কেন হয়েছে সেটির আসলে কোনো কারণ খুচরা বিক্রেতারা ব্যাখ্যা করতে পারছেন না। তারা বলছেন যে যারা কর্পোরেট পোলার চাল বিক্রি করেন তারা সেই ব্যবসায়ীরাই আসলে যে দামে বিক্রি করছেন তারপর থেকে তারা 5 টাকা কেজিতে বেশি দামে বিক্রি করছেন। তো এখন পর্যন্ত একটু দাম যদি জানিয়ে যাই, সেটা হচ্ছে এলাচ 1800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, জত্রি 3200 টাকার মতো, আলুবোখারা সেটি 850 থেকে 800 টাকা এরকম দরে ওঠানামা করছে, কাজু বাদামের দামও বেড়ে গেছে এবং অন্য যদিও চীনা বাদামের দাম খুব একটা বাড়েনি। এবং ঈদের আগে যে চাহিদাগুলো বাড়ে সেই চাহিদার মধ্যে অন্যতম কিন্তু বাদামও আছে, যার ফলে 1200 থেকে 1300 টাকা দরে কাজু বাদাম বিক্রি হচ্ছে। খোলা যে কিসমিস আছে সেই কিসমিসের দাম 380 থেকে 400 টাকা বিক্রি হচ্ছে। আরেকটি খবর দিচ্ছে, সেটি হচ্ছে আদার দাম যে অবস্থায় ছিল সেই আদার দাম কিছুটা কমতে শুরু করেছে এবং কমতে কমতে এখন আদা 320 টাকা এসেছে, সেটাকে ঠেকেছে। যদিও গত বছরের তুলনা যদি হিসাব করেন তাহলে গত বছরে 120 টাকা কেজি দরে আদা বিক্রি হতো, সেটি এবছর ঈদের আগে এই মুহূর্তে 320 টাকা দরে কিনতে হচ্ছে। এবং পেঁয়াজের দাম 100 টাকায় গিয়ে ঠেকেছিল, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে সেটি 70 থেকে 74 টাকা দরে বিক্রি হচ্ছে। রসুন 160 টাকা, চায়না রসুন যেটি সেটি বড় রসুন সেটি বিক্রি হচ্ছে, যদি অন্যান্য যে দামগুলো আছে সেই দামগুলো স্বাভাবিক অবস্থায় আছে। তবে ঈদের আরও 11 দিনের মতো বাকি আছে, 11 দিনের মধ্যে আসলে মশলার দাম কোথায় গিয়ে থাকে সেটি এখন আসলে দেখার বিষয়, অপেক্ষা করতে হবে সেই জন্য। এখন পর্যন্ত এই ছিল মশলা বাজার থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে।